হ্যালো বন্ধুরা, গুড গুড মর্নিং না সরি গুড নুন। এই যে বাজে এখন দুইটা, একদম গুড নুন। তো দেখো তুতলে তুতলে কথা বলছি, কারণ কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেলাম। এই যে সকাল থেকে স্টার্ট হলো, আজকে সকালে ঘুম থেকে একটু লেট করে উঠলাম, কারণ ঘুম থেকে উঠলাম 6টার সময়, তারপর বৃষ্টি পড়ছিল। তো তারপর আমি উঠলাম প্রায় 7:30, ঘর থেকে বেরিয়ে গেলাম, মাথায় তেল টেল করলাম, কারণ কালকে মাথায় শ্যাম্পু করবো, তো তার জন্য আজকে মাথায় তেল দিলাম। তো গিয়ে তারপর গিয়ে স্টার্ট হলো কাজকর্ম। তো আজকে তো ষষ্ঠী আর কালকে সপ্তমী, তো সবার আগে সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো দেখো, খুব এনজয় করো। তো সকালে উঠে আমি কি স্টার্ট করলাম, রান্নার পর আজকে উঠোন জেরো দেওয়া হয়নি কারণ বৃষ্টির জন্য। আজকে ষষ্ঠী, কালকে তো সপ্তমী। তারপর উঠোন জেরো দেওয়া হয়নি, রান্না শুরু করলাম জল তুলে। রান্না করে তারপর রান্নাঘরে যত বাসন কোসন ধোয়া ধুই সব কিছু শুরু হলো, এতক্ষণে গিয়ে সব কাজ সারলাম। আর জুমাকে ফোন করলাম, জুমা আসলো এই তো লেবু নিয়ে। তো আমাদের আর কি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মহিলাদের মানে পার্লারে গিয়ে ফেসিয়াল করার টাইম নাই, কারণ ফেসিয়াল করার টাইম নাই, বের করলেও তারপর অনেক বেজাল। তো দরকার নাই বাবা, ফেসিয়ালে গিয়ে পার্লারে লাইন ধরলে তো আমাদের ঘর রান্না হবে না, খাওয়া দাওয়া হবে না। তো তার জন্য আমাদের ঘরে একটু লেবু টেবু গসিয়ে নেবো, ওইসব প্ল্যান করলাম। তো তার জন্য জুমা আসলো, তো একজন পার্টনার আসছে, আসার পর আমরা যে একটা ফেসিয়াল প্যাক বানাবো এবং এটা দিয়ে গসিয়ে যাই যতটুকু পরিষ্কার হতে পারি ওইটুকুই বেশি আমাদের জন্য, কারণ আমরা এমনিতেই সুন্দর না জুমা, আমরা এমনিতে একজন ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই, এরকম। তো এত বেশি দরকার নেই, তো তার জন্য যতটুকু হয় ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কীভাবে আমরা ফেসিয়াল করি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এবার চলে আসলাম, এই যে দেখো চালের গুঁড়োটা আমি আগেই বেটে নিলাম, কারণ চালের গুঁড়ো ছিল না, তো তার জন্য চাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম। এবার এটার সাথে অ্যাড করছি লেবুর রস। তো যেহেতু আমরা গরুয়া টাইপের, একদম গরুয়া টাইপের, বিনা পয়সায় আমরা ফেসিয়াল করতে চাইছি, যেরকমই হোক সেরকম বেশি হাইপে আমাদের দরকার নেই, কারণ যতটুকু হয় ততটুকু চলবে। তো তারপর অ্যাড করছি এই যে দেখো কোলগেট এটার সাথে। তো তারপর সব কিছু অ্যাড করতে করতে কিন্তু একটা কথা ভুলে গেলাম, দুধ অ্যাড করার কথা ভুলে গেলাম, একদম লাস্টে গিয়ে মনে হলো। তারপর এখানে দিয়ে দিলাম এই যে দেখো ফেস ওয়াশ, একটু ফেস ওয়াশ অ্যাড করে নিচ্ছি। তো ফেস ওয়াশটা দিলে মানে যে অয়েল বাবটা ওইটা কেটে যাবে স্কিনের, তো তার জন্য। আর তাছাড়া এসব তো আর আমরা আবিষ্কার করিনি, ইউটিউব থেকে দেখে থেকে এসব করা হচ্ছে আর কি। তো একটু বেশি করেই নিয়ে নিলাম, কারণ আমরা তিনজন আছি, মোটামুটি তিনজনের করতে হবে। তো এবার এটাকে মিক্স করে নেবো ভালো করে, সব কিছু দিয়ে দিলাম, এবার মিক্সড করে নেব। তো মিক্সড করে নিচ্ছি, আর জুমা তো চলে এসেছে, তো দিদি এখনও আসেনি, দিদির জন্য অপেক্ষা করছি যাই। তো এবার দিদি আসছে না, তো তার জন্য আমি আমার প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো চালের গুঁড়োটা একটু বেশি হওয়াতে একদম সাদা বেশি হয়ে গেল, তারপর কলগেটও আছে তার জন্য সাদা লাগছে। তো যাই হোক, এবার ভালো করে মুখে গলায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো কীরকমভাবে সঠিক পদ্ধতি ঠিক সেটাও জানি না, তো তারপর যতটুকু পারছি ততটুকুই লাগিয়ে নিচ্ছি। তো দেখা যাক, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো গরিবের ফেসিয়াল হয়ে গেল, তো দেখো বন্ধুরা এবার যে ফেসিয়ালটা লাগিয়েছিলাম ওইটা তুলে একটু মধু লাগিয়ে নিলাম ওটার মধ্যে। এবার মধুটা প্রায় 10 মিনিটের মধ্যে রেখে স্নান করে নেবো, আর রেগুলার ভালো করে তুমি স্নান করার সময় একবার ভালো করে তুলে। এই যে দেখতে পাচ্ছ সাজুগুজু অবস্থায়, কত সুন্দর করে আজকে সাজুগুজু করলাম, কারণ আজকে ষষ্ঠী। তো সবাই তো রাস্তায় দেখলাম যে অনেক সাজুগুজু করলো, তো আমি সেরকম বেশি করিনি, এটা আমার একটা দুর্গাপুজোর ড্রেস, তো তার জন্য এটাই পরে নিলাম। তো এখন একটু বেরিয়েছিলাম বাজারে, বাজারে বলতে ডেলি প্রত্যেক দিন বাজারে যাই, কেন যাই প্রত্যেক দিন, কী দরকার এত কী কেনাকাটা সেরকম কিছুই না। কালকেও গিয়েছিলাম, কিন্তু কালকেও শুধু বেগুন এনেছিলাম আর কি, আর আসতে ব্লাউজটা নিয়ে এসেছিলাম, বলতে যে ব্লাউজটা বানানোর জন্য দিয়েছিলাম, তো ওইটা নিয়ে চলে আসলাম। তো তারপর মনে হলো মেয়ে আজকে লিস্ট বানালো, অনেক জিনিস আনতে হবে, তো কী কী আনলাম প্রথম দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি। এই যে কানের দুল, অনেক দেখতে দেখতে লাস্ট পর্যন্ত আমার কপালে এই কানের দুলটাই মিললো,
আগরতলা পুরো আগরতলা শহরই দেখে আসলাম, কিন্তু না লাস্ট পর্যন্ত আমার এই আমার কপালে এটাই মিললো। তো যাই হোক, দিয়ে দেখি কিরকম লাগে। তো যাই হোক, তো তারপর তারপর কি, তারপর এই যে দুটো মেহেন্দি, তারপর এই যে পিনের প্যাকেট ফ্রি মেহেন্দির সাথে, তারপর তারপর এই যে মেয়ের ক্লিপের পাতা, ক্লিপের পাতা এনেছে মেয়ে। তারপর আমার জন্য এই ক্রিম, কারণ আমি তো এরকম সেরকম কোনো ক্রিম টিম দিই না, তো তার জন্য এই ক্রিমটা আনলাম, কারণ পুজোতে বেরোতে একটু তো সাহায্য সুযোগ করে বেরোতে পারে। তারপর ফেস ওয়াশ, অনেক ছোট ফেস ওয়াশ। তারপর হলো লাস্ট, ফাইনাল লাস্ট লিপস্টিক, যেটা মেন জিনিস ছিল, কারণ এটা ছাড়া হয় না। লিপস্টিকটা আমাদের একটু বেশি লাগে, মানে বেশিরভাগ ইউজ করি আমরা লিপস্টিকটা, তো তার জন্য একটু ভালো দেখে কালারটা অনেক টাইম লাগিয়ে এই কালারটা নিলাম। তো এবার ইউজ করে দেখি এটা কেমন হয়। তো এই ছিল আজকের শপিং। তারপর সবজিও আনলাম, কুমড়ো আনলাম একটা, কোয়াশ আনলাম, ডাটা, এসব, কারণ নিরামিষ খেতে হবে তো একটু সবজি একটু বেশি দরকার। আর দিদিও সবজি এনেছে, তো আমি এই তিন পদই আনলাম আমি, কারণ বাজার তো আসা যাওয়া চলছে, আর তাছাড়া এত বেশি বাড়িতে পেঁপে আছে, তো ওই সব দিয়েই চলবে, তিন দিন নিরামিষ খাবার হবে। তো এই আর কি, এইসব দরকারে গিয়েছিলাম। এখন কয়টা বাজে টাইম দেখো, প্রায় 8:30 বেজে গেল। তো রান্না করতে হবে মনে হয়, বাজার থেকে একটু মাছ আনবে, তো রান্না করতে হবে, কালকে তো নিরামিষ খাওয়া হবে, তো তার জন্য আজকে একটু মাছটা খেয়ে মানে মুখের স্বাদটা বজায় রাখা আর কি। তো এই